যে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভাটা করেছি এটা আমাদের আসলে দুইটি উদ্দেশ্য ছিল প্রথমত মানুষকে জানানো যে আমরা কামরাঙ্গিচর লালবাগ এবং চকবাজার থানায় মোতায়েন হয়েছি মানুষ যেন আশ্বস্ত থাকেন তাদের মধ্যে যেন আস্থা ফিরে আসে এবং দ্বিতীয়ত আজকের এই সমন্বয় সভার মাধ্যমে এটা জানানো যে সেনাবাহিনী এই এলাকায় যে থানাগুলো রয়েছে সেই থানা নিরাপত্তা বিধানে মোতায়েন হয়েছে এবং আমরা আশ্বস্ত করতে চাই পুলিশ ভাইদেরকে যেন তারা থানায় যোগদান করেন এবং থানা স্বাভাবিক কার্যক্রম পরিচালনা শুরু করেন আমার ফরমেশন কমান্ডার উনি সব সময় বলে থাকেন যে সেনাবাহিনী যেখানে মোতায়েন থাকবে সেখানে ডাকাত থাকতে পারে না তো আমাদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনে আস্থা ফিরিয়ে আনা আস্থা ফিরিয়ে আনতে হলে এই ধরনের নাশকতাকে প্রতিহত করতে হবে এবং এই নাশকতা প্রতিহত করার জন্য শুধু সেনাবাহিনী একাই আসলে এটা করতে পারবে না যদি না আমাদের পুলিশ তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করে যদি যদি না আমাদের সচেতন মানুষ তারা যেভাবে কমিউনিটি মনিটরিং এবং অ্যালার্ট মেকানিজম চালু রেখেছে সেটা যদি অব্যাহত না রাখে এবং আমাদের সকলের মধ্যে যদি অ্যাওয়ারনেস না আসে আমরা যদি সমন্বিতভাবে কাজ করতে পারি তাহলে আমরা আমি আগেও বলেছি যে আমরা তাহলে সিনার্জি অর্জন করতে পারবো এবং এই সিনার্জির মাধ্যমে আমরা এই ধরনের নাশকতাকে প্রতিহত করতে পারি আমাদের যে ডোমিনেশন প্যাট্রোল আমরা চলমান রেখেছি আমাদের দায়িত্বপূর্ণ এলাকাতে তারা কিন্তু বিভিন্ন সময় সতর্ক করছে মানুষকে বলছে এবং তারা কিন্তু জনগণের মধ্যে একটা মনিটরিং এবং অ্যালার্টনেস সেন্স যেনি গ্রো করে সেজন্য সবাইকে উদ্বুদ্ধ করছে এর পাশাপাশি এটার প্রতিরোধে আমরা ওই যে আপনাদেরকে বললাম যে আমরা হটলাইন চালু করেছি আমাদের টহলকে যেন আমরা সেদিকে পরিচালিত করতে পারি এবং আমরা আমাদের অ্যাক্টিভ ডোমিনেশনের মাধ্যমে যেন এই এলাকায় ডাকাতি বা অন্যান্য হটকারী কার্যক্রমকে আমরা নির্মূল করতে পারি তবে আমি বারবার করে একই কথা বলতে চাই যে সেনাবাহিনী এককভাবে এটা করতে পারবে না এটা আমাদের সমন্বিত প্রচেষ্টা দরকার এই জন্যেই আমাদের পুলিশ ভাই আমাদের যারা আনসারের দায়িত্বপূর্ণ রয়েছেন আমাদের জেলার সিভিল প্রশাসন আমাদের সাধারণ এবং সচেতন নাগরিক সমাজ আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং সর্বোপরি সবাই মিলে আমাদেরকে এইভাবে নাশকতা বা হটকারিতার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে প্রথমেই বাংলাদেশ সেনাবাহিনীর চার অধিনায়ক ওনাকে ধন্যবাদ জানাতে চাই যে উনি দায়িত্ব পাওয়ার পরে উনি আমাদের এখানে তিনটা থানার দায়িত্বে যে কামরাঙ্গের চর লালবাগ এবং চকবাজার থানা নিরাপত্তা দিতে ওনারা এগিয়ে এসেছেন এবং ওনাদের উপস্থিতিতে আশ্বস্ত হয়ে আমাদের অফিসার এবং ফোর্স আমরা অধিকাংশই প্রায় সবাই থানায় চলে এসেছে এবং আমরা মধ্যেই থানার স্বাভাবিক কার্যক্রম শুরু করেছি শুরু করতে সক্ষম হয়েছি আমরা কিছু মধ্যে মধ্যেই আশা করছি যে আগে যেভাবে আমরা নাগরিক সেবা দিতাম বাংলাদেশ পুলিশ যেভাবে আগে কাজ করতো জনগণের যান এবং মালের নিরাপত্তা দিত কিছু দিনের মধ্যেই আমরা আশা করছি যে আমরা আগের মতোই পূর্ণ উদ্যমে পরিপূর্ণ সেবাটা দিতে পারবো আস্থার যে বিষয়টা সেটা আসলে পারস্পরিক বিষয় এটা একটা সংকট তৈরি হয়েছিল কিন্তু মানুষ মধ্যে কিন্তু পুলিশের অভাবটাও বোধ করতে শুরু করেছে আসলে পুলিশের যে সেবাটা এই সেবাটা যে সবসময় খুব জনপ্রিয় সেবা হবে এরকম মনে করার কোনো কারণ নেই পুলিশ খুব অপ্রিয় কিছু কাজও পুলিশকে করতে হয় আসামি ধরা থেকে শুরু করে মানুষজন ধরে নিয়ে আসা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা এগুলো খুব প্রিয় কাজ না আবার পাশাপাশি আমরা কিন্তু জনকল্যাণমূলক কাজও করে থাকি আপনারা দেখবেন করোনার সময়ে আমরা কাজ করেছি আমরা আমাদের যে পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেট যেটা তারপরে পাসপোর্ট ভেরিফিকেশান যেগুলো আমরা এই ধরনের কাজওগুলোগুলোও করে থাকি পূর্ণ উদ্যমে তো জিডি করা মানুষ হারিয়ে গেলে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে দেওয়া এই ধরনের প্রত্যেকটা সেবা কিন্তু বাংলাদেশগুলি দিয়ে থাকে তো আমরা আশা করি যে আমাদের যে যেটা আপনি বললেন যে আস্থার একটা সংকট তৈরি হয়েছে এটা আমাদের যে যে আইনি পরিকাঠামো আছে এখান থেকে যদি আমরা আর শুধুমাত্র পেশাদারিত্বের সাথে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলে আমরা খুব দ্রুতই এই আস্থার সংকট কাটিয়ে জনগণের আস্থার যে জায়গাটা আছে সেই জায়গাতে আবার আসতে পারবো